আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে একটি অ্যামাজিন একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো, ভিডিও এডিটিংয়ের জন্য মোটামুটি আমার দেখা মতে কম্পিউটার একটি বেস্ট সফটওয়্যার নিয়ে কথা বলবো। আপনারা যারা মোবাইল দিয়ে আগে ভিডিও এডিট করেছেন তারা ক্যাপকাট সফটওয়্যার সম্পর্কে জানেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি সবারই ভিডিও এডিটিং সফটওয়্যার প্রয়োজন হয়। তো অনেকেই মোবাইল দিয়ে ভিডিও এডিট করে, মোবাইলের বিভিন্ন অ্যাপস আছে যেগুলোতে ভিডিও এডিটিং করে, আবার অনেকেই যারা পিসি আছে তারা পিসি দিয়ে ভিডিও এডিটিং করে। তো মোবাইলের অ্যাপসের ভিতরে কাইন মাস্টার সহ বিভিন্ন ধরনের অ্যাপস আছে, আর ক্যাপকাটটা মোটামুটি অনেক জনপ্রিয় একটা অ্যাপস যেটা দিয়ে ভিডিও এডিটিং একদম সহজ এবং অনেক ফিচার একদম ফ্রিতে ইউজ করতে পারছেন। তো যারা কম্পিউটার দিয়ে ইউজ করে তাদের কনফিগারেশন একটু লো এবং সহজলি বা ইজিভাবে সিম্পলের ভিতরে ভিডিও এডিটিং করতে চায় তারা অনেকে ফিল্মোরা বা ক্যামতাসিয়া দিয়ে ভিডিও এডিটিং করে থাকে। আর যাদের পিসি কনফিগারেশন একটু ভালো বা অথবা প্রিমিয়াম একটু কাজ করতে চায় তারা অনেকেই প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করে। বেশিরভাগ ইউটিউবাররাই প্রিমিয়ার প্রো ইউজ করে থাকে, কিন্তু প্রিমিয়ার প্রো ইউজ করার জন্য মোটামুটি কনফিগারেশন ভালো লাগে এবং আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তো আজকের ভিডিওর চমক হলো, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ক্যাপকাট সফটওয়্যারটি কম্পিউটার ভার্সনে লঞ্চ হয়েছে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে সফটওয়্যারটি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। মোবাইলেই বেশ জনপ্রিয়তা লাভ করছিল ক্যাপকাট সফটওয়্যারটি, পরবর্তীতে এখন পিসিতে এটা লঞ্চ হয়েছে। তো আকর্ষণীয় চমকটা হলো এই সফটওয়্যারটি কিন্তু একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, অনেক ফিচার নিয়ে সফটওয়্যারটি লঞ্চ হয়েছে। মোবাইলের জনপ্রিয়তা হওয়ার মেইন কারণ হচ্ছে সফটওয়্যারটি ফ্রি ছিল আর অনেক ফিচার ছিল এর ভিতরে। তো তেমনই যখন কম্পিউটার ভার্সন লঞ্চ হয়েছে আমি বেশ কয়েকটা ভিডিও এডিটিং এই সফটওয়্যার দিয়ে করেছি। আমি আগে ফিল্মোরা দিয়ে ইউজ করতাম, আমার পিসি কনফিগারেশন ততটা ভালো না, তো ফিল্মোরা আমার কাছে একদম সহজ এবং খুব কম সময় আমি এডিট করতে পারি। তো আমি লাস্ট কয়েকটা ভিডিও আমি ক্যাপকাট দিয়ে করেছি, তো আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করব যে কীভাবে এটা কাজ করবেন। তো প্রথমে এটা আপনার ডাউনলোড করতে হবে, ডাউনলোড কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট ক্যাপকাট সফটওয়্যারকে ডাউনলোড করবেন, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। তো এখান থেকে ডাউনলোড দিয়ে কীভাবে কাজ করবেন প্রাথমিক আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা পুরো ফুললি বলতে গেলে অনেক সময় সাপেক্ষ এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তারপরও মনে হচ্ছে আমার ভিডিওটা একটু দীর্ঘ হবে, তারপর আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে হাজার হাজার ফিচার পাবেন, যেমন এখানে অনেক হাজার অ্যানিমেশন পাবেন হাজার হাজার, এই সফটওয়্যারে কালার কারেকশন এবং কালার গ্রেডিং করার জন্য বিভিন্ন ফাংশন পাবেন যেগুলাতে এই যেগুলো আপনার প্রিমিয়ার প্রোতে রয়েছে এবং আমরা সাধারণত ফিল্মোরা বা ক্যামতাসিয়াতে এত ফিচার আমরা পাইনি, তো এই সফটওয়্যারে পাবেন। তো কম্পিউটার চলে যায় কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের ভিডিও এডিট করে দেখানোর জন্য চেষ্টা করব, তো আপনারা সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম, প্রথমেই দেখাই আপনারা কীভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো প্রথমে ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে capcut.com এখানে ওপেন করবেন, প্রথমে দেখতে পাবেন ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করবেন, করার পরে ডাউনলোড শুরু হয়ে যাবে, একদম ইজি প্রসেস। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিলাম। তো ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন, আমি ইনস্টল দিয়েছি যে ওপেন করলাম ক্যাপকাট, ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো প্রথমেই বলে রাখি এখানে আপনার জিমেইল বা ফেসবুক আইডি দিয়ে একটি লগ ইন করে নেবেন, তাহলে আপনার যে ওয়াটার মার্ক তো আসবে না। তো লগ ইন করার পর এখানে স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করবেন, করার পরেই আপনার এটা ক্যাপকাটের প্রাথমিক ইন্টারফেসটা। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার লেয়ারের অপশনগুলো, এখানে বিভিন্ন মিডিয়া ফাইলে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এটা হচ্ছে স্ক্রিন দেখার জন্য। তো দুইভাবে আনতে পারবেন, এখানে ইম্পোর্ট এখানে আসতে এখান থেকেও আনতে পারবেন, অথবা আপনি যে ফাইলটা এডিট করতে যাচ্ছেন, আমি সাপোজ এই ফাইলটা এডিট করব, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম এখানে। তো এইটা হচ্ছে ফাইল, তো এখান থেকে এডিট প্রথমে কাজ হলো এখান থেকে এডিট ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, এটা ভিডিও লেয়ারে নিচের দিকে অডিও, উপরের দিকে আরও ভিডিও লেয়ার নিতে পারবেন। তো এখানে ক্লিক করলেও আপনি হবে অ্যাড টু ট্র্যাক, ট্র্যাক এখানে চলে আসলো, তো এই হলো ভিডিও, এই ভিডিওটা আমি এডিট করে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে প্লে অপশন আছে, তো এখানে প্রথমে এইদিকের অপশনগুলো দেখাই, এখানে আছে মাউস পয়েন্টার ধরার জন্য বা স্প্লিট করার জন্য আলাদাই পাবেন। তো এখানে আছে আনডু, আনডু করার জন্য, এখানে স্প্লিট করার জন্য, ডিলিট, তারপরে ফ্রিজ করার জন্য বা রিভার্স করার জন্য, রোটেট করার জন্য, ক্রপ করার জন্য। তো আমি সাপোজ এই ভিডিওটা আমি এডিট করবো, এখান থেকে আমি সাপোজ এইটুকা আমি ডিলিট করে দেবো প্রথমে এইটুকা। তো এখানে আমি যেখানে স্প্লিট ক্লিক করলাম এখানে যে ডিলিট করে দিলাম, ডিলিট, এই ডিলিট অপশন। তো এভাবে ডিলিট করতে পারবেন। এখানে আবার অডিও ভিডিও সেপারেট করার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করে দেখেন যে সেপারেট অডিও,
তো অডিও আপনার ভিডিও সেপারেট করতে পারবেন, এখান থেকে অডিও ভলিউম ফ্যাড ইন ফ্যাড আউট, বা এই কোনো নয়েজ থাকলে নয়েজ রিডাকশন, বিভিন্ন অপশন পাবেন এখান থেকে। তো এভাবে আবার আনডু করতে পারবেন। তো তারপরে হচ্ছে এখানে ক্লিক করার পরে এই প্রথমে যে এই পাশে ইন্টারফেসগুলো আসবে এখানের ভিতরে দেখেন স্কেল বা জুম ইন জুম আউট করার জন্য এটা ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে এদিকে নিচে এই অপশন পাবেন যে অপাসিটি কমানো বাড়ানোর জন্য, স্টাবিলাইজার, ভিডিও যদি নড়াচড়া বা এরকম আপনার ইয়ে থাকে, এই আপনি মোবাইল থেকে কোনো ইস ছাড়া ভিডিও করছেন, গিম্বল ছাড়া, তাহলে নড়াচড়া করতেছে, তাহলে স্টাবিলাইজার করতে পারবেন। তারপরে হচ্ছে ফেসিয়াল বিউটি, বিভিন্ন যে বডি বিউটি, বিভিন্ন অপশন পাবেন এখান থেকে। তো এগুলো এডিট করে নিতে পারবেন। সাধারণত এগুলো আপনার যখন টিকটক ভিডিওগুলো সাধারণত যে ফেস দিয়ে ভিডিও করা হয় তাই এই ফাংশনগুলো বেশি কাজ করে থাকে। তারপরে অডিও, যে অডিও ভলিউম আপনি এখান থেকে রেজ করতে পারবেন, বাড়িয়ে বা কমা নিতে পারবেন, নয়েজ রিডাকশন করতে পারবেন, বিভিন্ন ভয়েস চেঞ্জ করতে পারবেন, এখানে ভিডিওর স্পিড কমাতে বাড়াতে পারবেন, এখানে অ্যানিমেশন আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো ফ্যাড ইন ফ্যাড আউট, এখানে অ্যানিমেশন ইউজ করতে পারবেন। তো ইন আউট কম্বো এখানে আপনারা অবশ্যই আপনার নেট কানেকশন অন করে রাখবেন, এখান থেকে ডাউনলোড করে রাখবেন, এগুলো ডাউনলোড করে ইউজ করতে হবে। তারপরে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট, এখানে অ্যাডজাস্টমেন্টের অনেক অপশন আছে, যেমন ভিডিওর লেন্থ, স্কিন টোনটা, তারপর অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে টেম্পারেচার বাড়াতে বা কমাতে দেখেন কালার চেঞ্জ করার জন্য আপনার পছন্দ মতো। তারপরে হচ্ছে এখানের দিকে ব্রাইটনেস বাড়ানো কমানোর জন্য এই অপশনগুলো, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, তারপরে নিচের দিকে ইফেক্ট, শার্পনেস, ফ্যাট, তো এই বিভিন্ন ধরনের অপশন পাবেন এখানে। যে আরেকটা অপশন হচ্ছে এখানে অ্যাডভান্সে কিছু ফিচার পাবেন, যে কালারটা আপনি এডিট করতে চাচ্ছেন ওই কালারটা ধরে, যেমন এখানে আপনি যদি সবুজ কালারটা ধরতে চান তাহলে দেখেন সেদিকে সবুজ কালারগুলো এখানে বেড়ে যাবে, কমে যাবে। তো যখন আপনার ভিডিওটা এডিট করবেন তখন যে কোন কালারটাকে আপনি এখান থেকে কন্ট্রাস্ট বা হাইলাইট বা কালার বাড়াতে কমাতে চাচ্ছেন এই কালারটা ক্লিক করে এখান থেকে লাইট বা ডার্ক করতে পারবেন। তো এগুলো বিভিন্ন অপশন, অনেক ফিচার রয়েছে যা আমি অন্য অন্য ভিডিও এডিটিং সফটওয়্যার এখানে পাই না। তো যেহেতু এক ভিডিওতে যদি আপনি সব কিছু বলার চেষ্টা করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো এই হলো এই অপশন, এখান থেকে আমি ক্লিপটা ডিলিট করে দিই। এই যে ভিডিও আবার বিভিন্ন আরও ফাইল ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্ট ফাইল, এখানে সাপোজ আমি কিছু পিকচার এখানে অ্যাড করবো, এগুলো ওপেন করে নিয়ে আসবেন, এগুলো প্রয়োজন হলে আপনার উপর দিয়ে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, এখানে আবার ডিলিট করতে পারবেন, এখান থেকে পিকচারটা এখানে অ্যাড করতে চাইলে ছবির উপর এখানে অ্যাড করতে পারবেন, যেমন অ্যাড করা, এখান থেকে আপনারা টেক্সটগুলো অ্যাড করতে পারবেন। তো আমি এখন এইদিকের কিছু কাজ দেখাই, এখানে অডিও লাইব্রেরি পাবেন, যদি ভিডিওতে কোনো আপনার অডিও বা মিউজ করতে চান, এখানে আপনার লাইব্রেরিতে অনেক অনেক ভিডিও পাবেন। এখানে সাপোজ একটা ভিডিও যে আমি এখান থেকে সাউন্ডটা আমি কমিয়ে রাখছি যাতে করে একটা অডিও এনে এখানে আপনি নিচের দিকে ব্যাকগ্রাউন্ড অডিও হিসাবে বা যে কোনো অডিও হিসাবে এখানে ইউজ করতে পারবেন। তারপরে এখানে অনেক অডিও আছে, আপনি নেট কানেকশনভাবে চালু করে এগুলো ডাউনলোড দিয়ে রাখতে পারেন। তারপরে হচ্ছে টেক্সট, যে কোনো একটা টেক্সট এখানে ইউজ করার জন্য এখান থেকে একটা টেক্সট ইউজ করলেন, যেমন এখানে কী লিখতে যাচ্ছেন, তো এখানে ইফেক্ট আছে, কোন কী ইফেক্ট দিবেন টেক্সটের, অ্যানিমেশন টেক্সটের অ্যানিমেশন, তো এখানে টেক্সট অনেক অপশন পাবেন আপনারা এখান থেকে যেখানে একটা ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার আছে দেখেন, এগুলো স্টিকার আপনি যে কোনো ভিডিওর যে কোনো এক জায়গায় ইউজ করতে পারেন, এই দেখেন ভিডিওটা এখানে আমি ইউজ করতে যাচ্ছি, দেখেন যে এখানে স্টিকারটা আপনি সাপোজ এক জায়গায় বসিয়ে দিলেন, তো ওখানে এখানে অনেক স্টিকার পাবেন দেখেন। এই যে সাধারণত এই ক্যাপকাট সফটওয়্যারটি টিকটকের, এই জন্য তারা অনেক ফিচার টিকটকের ফিচার বা বিভিন্ন ধরনের ফিচার দিয়েছেন, এখানে দেখেন প্রায় হাজার হাজার এখানে স্টিকার পাবেন, যেগুলো এখানে আপনি ভিডিওতে ইউজ করতে পারবেন। তারপর আছে ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্টগুলো এখানে ইউজ করতে পারবেন, এখানে দেখেন অনেক ফিচার অনেক ইফেক্ট আছে, প্রায় শত শত ইফেক্ট এখানে পাবেন, যেটা পছন্দ এখানে ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। সাপোজ আমি এই ইফেক্টটা ইউজ করবো, দেখেন যে এরকম ব্লোর হয়ে গেল, তো আরও আরও অনেক ইফেক্ট আছে এখানে, তো এরকম অনেক ইফেক্ট পাবেন। ট্রানজ্যাকশন পাবেন এখানে, ট্রানজ্যাকশনের ভিতরে আপনার ভিডিওর মাঝখানে ইউজ করার জন্য, যেমন এটা যদি ইউজ করতে চান, যেমন সাপোজ এটা ডাউনলোড করি না, আমার ডাউনলোড করা নাই। তো তারপরে এখানে ফিল্টার, বিভিন্ন রেডিমেড ফিল্টার আছে এখানে, ফিল্টারগুলো ডাইরেক্ট ইউজ করতে পারেন ভিডিওর কালারগুলো আপনাকে আরও সুন্দর করার জন্য,
যেমন আপনি সাপোজ এই ইফেক্টটা আমি এখানে ফিল্টার দিয়ে ইউজ করবো, ভিডিওর ছেড়ে দেবেন ইফেক্টটা কার্যকারী, দেখেন ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা কেমন, এই কালারটা কেমন, তো এরকম অনেক এই এখানে ফিল্টার পাবেন, অ্যাডজাস্টমেন্ট অপশন আছে এখানে, তো কাস্টম অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট কোনো যদি ইম্পোর্ট করতে চান এখান থেকে করতে পারবেন। তো হলো মোটামুটি যেগুলো শুরুর ইন্টারফেস, যখন আস্তে আস্তে কাজ করতে করতে আরও আরও অনেক জিনিস বা জানতে পারবেন। তার মোটামুটি এইভাবে আপনারা যখন এডিট শেষ করবেন, শেষ করার পর এখান থেকে এক্সপোর্ট, দেখেন এক্সপোর্ট অপশন পাবেন আপনি এখানে, এই রিমুভ ওয়াটার মার্ক এখানে একটা ক্লিয়ার অপশন আছে, অবশ্যই এখানে রিমুভ করে নেবেন, এটা থাকলে এখানে একটা ক্যাপকাট এখানে ওয়াটার মার্ক থাকবে, এটা রিমুভ করে নিলে এটা রিমুভ হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা 1080p 420p 720p আছে, 2K 4K পর্যন্ত আপনারা কিন্তু ভিডিও রেন্ডারিং করতে পারবেন। তারপরে এখান থেকে এক্সপোর্টে হলে আপনার ভিডিওটি রেন্ডারিং শুরু হয়ে যাবে, যে রেন্ডারিং হচ্ছে। ভিউয়ার্স, আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম কীভাবে ভিডিও এডিট করবেন, ফুললি যেহেতু দেখানো সম্ভব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যখন প্র্যাকটিক্যালে কাজ করবেন তারা তখন আরও ভালো বুঝতে পারবেন, যে একটা ভিডিও এডিট করলে তখন আরও মোটামুটি সব কিছুই বুঝতে পারবেন, একদম সহজ এবং কোনো ঝামেলার কোনো কিছু নেই এর ভিতরে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে, আর আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।